আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটি রেসিপি, তাও আবার কাঁঠালের বিচি দিয়ে লোট্টা শুটকির রেসিপি। তো চলুন দেখে নিই, এখানে চলে আসলাম রান্না করতে। তো একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবং সঙ্গে লোট্টা শুটকিগুলোকে প্রথমে আমি খুব গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালোমতো ধুয়ে এখন একসাথে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। যেহেতু এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই পেঁয়াজের সঙ্গে কষানো হতে হতে এটা রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া মশলাগুলো, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োটা একটু বেশি দিব যেহেতু শুটকি মানে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, সামান্য একটু কালারের জন্য পাপরিকা গুঁড়ো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নেব, আর শুটকিটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মশলার গ্রেভিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলু এবং কাঁঠালের বিচিগুলোকে, আমি আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, বা একদম উপরের খোসাটাও যেমন ব্রাউন কালারের যে খোসাটা থাকে সেটাও কিন্তু ছিলে নিতে পারেন। আমি কিছু কিছু ছিলে নিয়েছি, আর কিছু কিছু আসলে সময় পাইনি যার জন্য এইভাবেই দিয়ে দিয়েছি। তো এই তো সামান্য একটু পানি দিয়ে আমি কাঁঠালের বিচি এবং আলুটাকে খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করার চেষ্টা করছি। আপনারা চাইলে আগে থেকেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আসলে যেভাবেই করেন সময় কিন্তু একই লাগবে। তো যাই হোক, তো একটু পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু কাঁঠালের বিচি এবং আলুটা নিচের দিকে লেগে যেতে পারে, পুড়ে যেতে না যায় সেজন্য সেটাও খেয়াল রাখতে হবে। তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, তো আমার এই পর্যায়ে সামান্য পরিমাণে কেটে রাখা কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে আর সামান্য একটু পানি অ্যাড করলাম, মাখামাখা একটা টেক্সচার হবে। আর এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই মানে মজা লাগে খেতে। আর খুব বেশি ঝাল খেতে চাইলে আপনারা এখানে একটা নাগা মরিচ বা বোম্বে মরিচ অ্যাড করতে পারেন একদম শেষের দিকে, জাস্ট ফর ফ্লেভার। তো যাই হোক, আমি আর একটু লবণ লাগবে সেটাও অ্যাড করে দিয়েছি, তো আর একটু পরপর তো নেড়ে চেড়ে দিতেই হবে। তো নামানোর আগে আমি অবশ্যই আবার একটু ধনে পাতা দিয়ে চুড়োটা অফ করে দিব। আই হোপ আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।